360-তে স্বাগত জানাচ্ছি আমি তাহিরা কিবরিয়া সংক্ষেপে আমেরিকার কিছু খবর যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন সোমবার তেল আভিভে বলেছেন যে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু গাজা যুদ্ধবিরতির বিষয়ে আমেরিকান ব্রিজিং প্রস্তাব গ্রহণ করেছেন এবং হামাসের সম্মত হওয়ার ওপরে বিষয়টি নির্ভর করছে ব্লিংকেন মঙ্গলবার কায়রোতে মিশরের প্রেসিডেন্ট আব্দুল ফাতা আল সিসির সঙ্গে বৈঠক করেন যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট জো বাইডেন ভাইস প্রেসিডেন্ট কমালা হ্যারিস এবং তার রানিং মেট মিনিসোটার গভর্নর টিম বলসকে আমেরিকান গণতন্ত্র রক্ষার সর্বোত্তম আশা হিসেবে প্রশংসা করেছেন সোমবার রাতে ডেমোক্রেটিক ন্যাশনাল কনভেনশনের প্রধান বক্তা ছিলেন বাইডেন গাজা যুদ্ধের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে কয়েক হাজার ফিলিস্তিনি পন্থী বিক্ষোভকারী শিকাগোতে সমবেত হয় ডেমোক্রেটিক ন্যাশনাল কনভেনশনের ভবন প্রাঙ্গণে নিরাপত্তা বেষ্টনীর ভেতর কয়েকজন বিক্ষোভকারী ঢুকে পড়ার পর পুলিশ তাদের গ্রেপ্তার করে আজ এ পর্যন্তই তাহিরা কিবরিয়া ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন